নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো টিএম স্টাডি ক্লাস। তো বন্ধুরা, আজকের আমাদের জিকে এর 23 নম্বর ক্লাস। এর আগে জিকে এর গুরুত্বপূর্ণ 22টি ক্লাস হয়ে গিয়েছে, সেই ক্লাসগুলোর লিঙ্ক তোমরা এই ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবে অথবা উপরে আই বাটনে ক্লিক করলেও পেয়ে যাবে। অবশ্যই করে বন্ধুরা তোমরা সেই ক্লাসগুলো করে নাও, দেখে নাও, পারলে ক্লাসগুলো নোট ডাউন করো। আর আগামী রবিবার যে আমাদের মক টেস্ট হবে, সেই মক টেস্টের জন্য তোমাদেরকে বারবার বলছি যে তোমরা সোম থেকে শুক্র যে ক্লাসগুলো হচ্ছে সেই ক্লাসগুলো ভালো করে করো, কারণ ক্লাসগুলোর বাইরে একটাও প্রশ্ন মক টেস্টে আসবে না। তো মক টেস্ট যদি ভালো ফলাফল করতে চাও তো অবশ্যই ক্লাসগুলো ভালো করে করো। আমাদের জিকে, জিআই, ম্যাথ সমস্ত ক্লাস চলছে, এই ক্লাসগুলো তোমরা করতে থাকো। সামনে WBP-র যে আবগারি কনস্টেবলের মেন এক্সাম আছে, সেই মেন এক্সামকে টার্গেট করেই আমরা ক্লাসগুলো করাচ্ছি। তো তোমরা অবশ্যই ক্লাসগুলো করো। আর প্রতি রবিবার ঠিক সন্ধ্যে 7টার সময় যে আমাদের মক টেস্ট হয়, সে মক টেস্টটি অবশ্যই অ্যাটেন্ড করবে। তো চলো আমরা শুরু করা আজকের ক্লাস। আজকের ক্লাসে প্রথম প্রশ্ন আছে, সাইলেন্ট স্প্রিং বইটি কে লিখেছেন? সাইলেন্ট স্প্রিং বইটি লিখেছেন রাচেল কার্সন। রাচেল কার্সন লিখেছেন সাইলেন্ট স্প্রিং এই বইটি। তো কোন ব্যক্তি কোন বই লিখেছে, এইগুলো পরীক্ষায় আসবে। তোমরা অবশ্যই করে এরকম ধরনের প্রশ্ন অবশ্যই করবে। আমাদের ক্লাসগুলো ভালো করে করো, তাহলে তোমরা এখান থেকে অনেক কমন প্রশ্ন পেয়ে যাবে। তো এর পরবর্তী যে প্রশ্ন রয়েছে, দেখতে পাচ্ছ এর পরবর্তী প্রশ্ন, অগভীর জলপ্লাবিত নিম্নভূমিকে কি বলা হয়? অগভীর জলপ্লাবিত নিম্নভূমিকে বলা হয় ওয়েটল্যান্ড। ওয়েটল্যান্ড বলা হয় অগভীর জলপ্লাবিত নিম্নভূমিকে। এর পরবর্তী যে প্রশ্ন রয়েছে, দেখতে পাচ্ছ এর পরবর্তী প্রশ্ন রয়েছে, সুফি যুগের শ্রেষ্ঠ সাহিত্যিক কে ছিলেন? সুফি যুগের শ্রেষ্ঠ সাহিত্যিক ছিলেন আমির খুসরু। আমির খুসরু ছিলেন সুফি যুগের শ্রেষ্ঠ সাহিত্যিক। আর বন্ধুরা, এই আমির খুসরুকেই বলা হয় হিন্দুস্তানের তোতা পাখি। তোমরা অবশ্যই করে মনে রাখবে, এই আমির খুসরুকেই বলা হয় হিন্দুস্তানের তোতা পাখি। এই পরবর্তী প্রশ্ন আছে, দেখতে পাচ্ছ বন্ধুরা, যে আণুবীক্ষণিক প্রাণী জলে জন্মায় তাকে কি বলে? যে আণুবীক্ষণিক প্রাণী জলে জন্মায় তাকে জু প্ল্যাংটন বলে। জু প্ল্যাংটন বলা হয় যে আণুবীক্ষণিক প্রাণী জলে জন্মায়। এর পরবর্তী প্রশ্ন রয়েছে, স্বামী বিবেকানন্দকে ভারতীয় জাতীয়তাবাদের জনক বলে অভিহিত করেছেন কে? আর জে প্রধান। আর জে প্রধান স্বামী বিবেকানন্দকে ভারতীয় জনতাবাদের জনক বলে অভিহিত করেছেন। এর পরবর্তী প্রশ্ন রয়েছে, কুইনাইন কোথায় পাওয়া যায়? কুইনাইন একটা উপাখ্যা, এটা কোথায় পাওয়া যায়? সিংকোনা গাছের বাকল বা সিংকোনা গাছের ছালে পাওয়া যায় কুইনাইন। এটা দিয়ে কি তৈরি হয়? এটা তৈরি হয় ম্যালেরিয়া রোগের ওষুধ তৈরি হয়। এর পরবর্তী প্রশ্ন রয়েছে, ক্যাফেনের উৎস কি? ক্যাফেনের উৎস হলো কফি গাছের বীজ। কফি গাছের বীজ থেকে ক্যাফেন পাওয়া যায়। আর ক্যাফেন দিয়ে কি হয়? ব্যথা বেদনা উপশমকারী ওষুধ তৈরি হয়। ব্যথা বেদনার উপশমকারী ওষুধ তৈরি হয় ক্যাফেন দিয়ে, এবং এই ক্যাফেন পাওয়া যায় কফি গাছের বীজে। এর পরবর্তী প্রশ্ন, রেসারপিন কোথায় পাওয়া যায়? রেসারপিন পাওয়া যায় সর্পগন্ধা গাছের মূলে পাওয়া যায় রেসারপিন। আর রেসারপিন দিয়ে কি হয়? উচ্চ রক্তচাপ কমানোর ওষুধ তৈরি হয়। উচ্চ রক্তচাপ কমানোর ওষুধ তৈরি হয় এই রেসারপিন দিয়ে, আর পাওয়া যায় সর্পগন্ধা গাছের মূলে। তোমরা পারলে ক্লাসটি নোট ডাউন করো, তোমাদের বারবার বলছি। মরফিন কোথায় পাওয়া যায়? মরফিন পাওয়া যায় আফিং গাছের কাঁচা ত্বকে। আফিং গাছের কাঁচা ত্বকে পাওয়া যায় মরফিন, আর এবং এটা দিয়ে তৈরি হয় নিদ্রার ওষুধ তৈরি হয়। তাহলে মরফিন দিয়ে তৈরি হয় নিদ্রার ওষুধ, এবং এটা পাওয়া যায় কিসে? না, আফিং গাছের কাঁচা ফলের ত্বকে। তো এর পরবর্তী প্রশ্ন রয়েছে, ডাটুরিনের উৎস কি? ডাটুরিনের উৎস কি? ডাটুরিনের উৎস হলো ধুতলা গাছের ফল। ধুতলা গাছের ফল ও পাতা, এটা থেকে তৈরি হয় হাঁপানির ওষুধ তৈরি হয়। এর পরবর্তী প্রশ্ন রয়েছে, নিকোটিন কোথায় পাওয়া যায়? নিকোটিন পাওয়া যায় তামাক গাছের পাতায়। তামাক গাছের পাতায় পাওয়া যায় নিকোটিন, এটা দিয়ে মাদক দ্রব্য তৈরি করা হয়। তাহলে নিকোটিন তামাক গাছের পাতায় পাওয়া যায়, এটা দিয়ে মাদক দ্রব্য তৈরি হয়। এর পরবর্তী প্রশ্ন রয়েছে, ভারতের কোথায় টাকা ছাপানোর কাগজ উৎপন্ন হয়? কারণ ভুল আছে, এটা হবে কাগজ। ভারতের কোথায় টাকা ছাপানোর কাগজ উৎপন্ন হয়? তো সেটা মধ্যপ্রদেশের ভোপালের কাছে অবস্থিত হোশাঙ্গাবাদে। এর পরবর্তী প্রশ্ন আছে, কালা জলের আবিষ্কর্তা কে? কালা জলের আবিষ্কর্তা হলেন উপেন্দ্র ব্রহ্মচারী। উপেন্দ্র ব্রহ্মচারী হলেন কালা যুগের আবিষ্কর্তা। এর পরবর্তী প্রশ্ন রয়েছে, ভ্যাকসিনের আবিষ্কর্তা কে? ভ্যাকসিনের আবিষ্কর্তা এডওয়ার্ড জেনার। এডওয়ার্ড জেনার হলেন ভ্যাকসিনের আবিষ্কর্তা। এর পরবর্তী প্রশ্ন রয়েছে, হচ্ছে বন্ধুরা, পন্ডিচেরি রাজ্য পুনর্গঠন হয় কততম সংবিধান সংশোধনীর দ্বারা? তো 14তম। 14তম সংবিধান সংশোধনীর দ্বারা পন্ডিচেরি এই রাজ্যটি পুনর্গঠন করা হয়। এর পরবর্তী প্রশ্ন রয়েছে, দুধে কোন অ্যাসিড থাকে? দুধে ল্যাকট্রিক অ্যাসিড থাকে। বন্ধুরা, এর আগের দিন
ক্লাসে আমরা করেছি যে আপেলে থাকে ম্যালিক অ্যাসিড, পিঁপড়ে হুলে থাকে ফার্মিক অ্যাসিড, সেই রকম ভাবে দুধে থাকে ল্যাকটিক অ্যাসিড, মনে রাখবে। কাশ্মীরের আকবর কাকে বলা হয়? ভিভিআই। কাশ্মীরের আকবর বলা হয় জয়নুল আবেদিনকে, জয়নুল আবেদিনকে বলা হয় কাশ্মীরের আকবর। এর পরবর্তী প্রশ্ন রয়েছে, উড়োজাহাজের গতি নির্ণয়ের কাজে কোনটি ব্যবহার করা হয়? সেটা হচ্ছে ট্যাকোমিটার। ট্যাকোমিটার ব্যবহার করা হয় উড়োজাহাজের গতি নির্ণয় করার জন্য। এর পরবর্তী প্রশ্ন, বায়ুর গতিবেগ মাপতে কি ব্যবহার করা হয়? বায়ুর গতিবেগ মাপতে ব্যবহার করা হয় অ্যানিমোমিটার। অ্যানিমোমিটার ব্যবহার করা হয় বায়ুর গতিবেগ মাপতে। এর পরবর্তী প্রশ্ন আছে, সমুদ্রের গভীরতা মাপার কাজে কি ব্যবহার করা হয়? সমুদ্রের গভীরতা মাপার কাজে ব্যবহার করা হয় ফ্যাদোমিটার। ফ্যাদোমিটার ব্যবহার করা হয় সমুদ্রের গভীরতা মাপার জন্য। তো বন্ধুরা, এই ভিডিওটি যদি তোমাদের ইউজফুল বলে মনে হয় অবশ্যই এটা লাইক করে দাও, ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, কেননা এইরকম সমস্ত ফ্রি ক্লাসগুলো করবার জন্য আমাদের যে মক টেস্টের আয়োজন করা হয় সেটাও সম্পূর্ণ ফ্রিতে হয়, কোনো চার্জ নেওয়া হয় না ক্লাস বা মক টেস্টের জন্য। তো ফ্রি ক্লাস এবং মক টেস্ট দেওয়ার জন্য অবশ্যই করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও। হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হওয়ার লিঙ্ক তোমরা এই ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবে। তো এর পরবর্তী প্রশ্ন রয়েছে বন্ধুরা, দেখতে পাচ্ছ বায়ুমণ্ডলে কোন স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়? বেতার তরঙ্গ প্রতিফলিত হয় আয়নোস্ফিয়ারে। আয়নোস্ফিয়ারে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়। এর পরবর্তী প্রশ্ন রয়েছে, বায়ুমণ্ডলের কোন স্তরে ওজোন গ্যাস থাকে? বায়ুমণ্ডলের ট্যাটোস্ফিয়ারে ওজোন গ্যাস থাকে। বায়ুমণ্ডলের ট্যাটোস্ফিয়ারে ওজোন গ্যাস থাকে। এর পরবর্তী প্রশ্ন রয়েছে, এশিয়ান কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? বন্ধুরা, এর আগেও আমি তোমাদের বলেছি যে কোন কাপ কোন খেলার সঙ্গে যুক্ত এবং কোন ব্যক্তিত্ব কোন খেলার সঙ্গে যুক্ত পরীক্ষায় আসবে, তো অবশ্যই করে ভালোভাবে দেখে নাও, পারলে ক্লাসে নোট ডাউন করো। এশিয়ান কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? টেবিল টেনিস খেলার সঙ্গে যুক্ত এশিয়ান কাপ। তো এর পরবর্তী প্রশ্ন রয়েছে, অস্ট্রেলিয়ান ওপেন কোন খেলার সঙ্গে যুক্ত? অস্ট্রেলিয়ান ওপেন টেনিস খেলার সঙ্গে যুক্ত, টেনিস খেলার সঙ্গে যুক্ত অস্ট্রেলিয়ান ওপেন। এর পরবর্তীতে রয়েছে, বিসিসিআই ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত? বিসিসিআই ট্রফি ফুটবল খেলার সঙ্গে যুক্ত, ফুটবল খেলার সঙ্গে যুক্ত বিসিসিআই ট্রফি। এর পরবর্তী আছে, রিলায়েন্স কাপ, রিলায়েন্স কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? ক্রিকেট খেলার সঙ্গে যুক্ত রিলায়েন্স কাপ। এর পরবর্তী প্রশ্ন রয়েছে, ভাকরা নাঙ্গল প্রকল্প কোন নদীর তীরে গড়ে উঠেছে? ভাকরা নাঙ্গল প্রকল্প শতদ্রু নদীর তীরের উপর গড়ে উঠেছে, এটা পাঞ্জাবে অবস্থিত। ভাকরা নাঙ্গল প্রকল্প তৈরি হয়েছে এই শতদ্রু নদীর ওপর এবং সেটা পাঞ্জাবে অবস্থিত। তো এর পরবর্তী প্রশ্ন রয়েছে, ম্যাডি প্রকল্প কোন নদীর উপর গড়ে উঠেছে? ম্যাডি প্রকল্প গড়ে উঠেছে বিপাশা নদীর ওপর এবং সেটা হিমাচল প্রদেশে অবস্থিত। হিমাচল প্রদেশে বিপাশা নদীর ওপর ম্যাডি প্রকল্প গড়ে উঠেছে। এর পরবর্তী প্রশ্ন রয়েছে, ময়ূরাক্ষী প্রকল্প কোন নদীর ওপর গড়ে উঠেছে? ময়ূরাক্ষী প্রকল্প গড়ে উঠেছে ময়ূরাক্ষী নদীর ওপর পশ্চিমবঙ্গে। পশ্চিমবঙ্গের ময়ূরাক্ষী নদীর ওপর ময়ূরাক্ষী প্রকল্প গড়ে উঠেছে। এর পরবর্তীতে রয়েছে, রাওলাট আইন কবে পাস করা হয়? রাওলাট আইন পাস হয় 1919 সালে। 1919 সালে রাওলাট আইন পাস হয়। বন্ধুরা, এই ছিল 30টি প্রশ্নের তৈরি করা আজকের আমাদের জিকের ক্লাস। তো এইরকম প্রতিদিন সকাল 9টার সময় আমাদের জিকের ক্লাস চলবে সোম থেকে শুক্র। শনিবার দিন তোমরা ক্লাসগুলো রিভাইজ করে নেবে, রবিবার দিন ঠিক সন্ধে 7টার সময়, রবিবার দিন ঠিক সন্ধে 7টার সময় আমাদের মক টেস্ট হবে। তো মক টেস্ট অবশ্যই অ্যাটেন্ড করবে। মক টেস্ট যদি তোমরা ভালো করে দিতে পেরেছো তাহলে তোমরা একটা পজিটিভ এনার্জি পাবে পড়াশোনা করার জন্য এবং পরীক্ষা প্রস্তুতির এক ধাপ স্টেপ তোমরা এগিয়ে যাবে। তো অবশ্যই করে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও মক টেস্টটি দেওয়ার জন্য। আর বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবে, আর টিএম স্টাডি ক্লাস এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, তবেই তোমরা সম্পূর্ণ ফ্রিতে ক্লাসগুলো পাবে এবং পাশে যে নোটিফিকেশান বেলটি আছে সেটাকে অন করে রাখবে, তাহলে তোমরা আমাদের সমস্ত ক্লাসের নোটিফিকেশান টাইম টু টাইম পেয়ে যাবে। তো আমাদের জিকে ক্লাসের পাশাপাশি ম্যাথ জিআর ক্লাসও চলছে, তোমরা সবগুলো ক্লাস ভালোভাবে করো, আমাদের মক টেস্ট দাও, দেখো তোমরা সাফল্য হবেই। তো লকডাউনের সময় তোমরা বাড়িতে আছো, সময় আছে, টিএম স্টাডি ক্লাসের সঙ্গে পড়াশোনা করো। সামনের যে পরীক্ষাগুলো আসছে লকডাউন উঠে যাওয়ার পরে প্রচুর পরীক্ষা হয় বন্ধুরা, জেনে রাখো লকডাউন শেষ হওয়ার পরে পিএসসি এসএসসি ডাব্লিউবিপির প্রচুর পরীক্ষা হবে। ডাব্লিউবিপির ভ্যাকান্সি, কনস্টেবলের ভ্যাকান্সি বেরোবেই বেরোবে, কারণ প্রচুর শূন্যপদ ফাঁকা রয়েছে। তো সেই দিকে লক্ষ্য করে আমাদের এই ক্লাসগুলো করানো হচ্ছে, তোমরা ক্লাসগুলো করো আর ভালোভাবে ক্লাসগুলো করো, নোট ডাউন করো, মুখস্থ করো। আমাদের প্রত্যেক রবিবার যে টেস্ট হয় মক টেস্টটা দাও, 5 দিনের ক্লাস তোমরা ভুলবে না, সেই পদ্ধতি নিয়ে আমরা পড়াশোনা চালাচ্ছি, ঠিক আছে? তো তোমরা বাড়িতে থাকো,
সুস্থ থাকো এবং সবাইকে সুস্থ রাখো।